হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়াল কাশ্মীরের বিপক্ষে জয়ই বাগান ফুটবলারদের শরীরি ভাষা বদলে দিয়েছে অভিষেক ম্যাচে ভালোই ফুটবল খেললেন বাবাকার দিবরা প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হলেন ফ্রান গঞ্জালেস তো ফ্রেন্ডস এই বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখবে তো চলো ভিডিওটি শুরু করা যাক রিয়াল কাশ্মীরকে দুই শূন্য গোলে হারানোর পর এই মুহূর্তে গোটা মোহনবাগান ফুটবলারদের ভাষাটাই পাল্টে গেছে প্লেয়ার কোচ সাপোর্টিং স্টাফ তথা গোটা টিম ম্যানেজমেন্টই বেশ খুশি এই জয়ের ফলে রবিবারের ম্যাচের আগে অনেকেই হয়তো ভাবতে পারেনি যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে রিয়াল কাশ্মীরের ঘরের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে আসতে পারবে সবুজ মেরুন কিন্তু না নতুন বছরের প্রথম ম্যাচে রিয়াল কাশ্মীরের বিপক্ষে দাপুটে জয় পেল মোহনবাগান তবে কয়েকদিন আগেও গোটা দলের সার্বিক চিত্রটা ছিল একটু অন্যরকম গত বছর চার্চিলের কাছে চার এক গোলে হারতে হয়েছিল সবুজ মেরুনকে আর প্রিয় দলের এই বড় ব্যবধানে হেরে যাওয়াকে কোনো মতেই মেনে নিতে পারেনি অসংখ্য সবুজ মেরুন সমর্থক দলের বেশ কিছু পরিবর্তনও চেয়েছিলেন তারা সেই মতন চার্চিল ম্যাচের পরপরই সালভা চামরোকে ছেড়ে দেয় বাগান টিম ম্যানেজমেন্ট বদলে নিয়ে আসা হয় সেনেগালের ফুটবলার বাবা দিওয়ারাকে এদিকে গোকুলাম ম্যাচে চোট পান কলিনাস এক মুহূর্ত অপেক্ষা না করে তার পরিবর্ত হিসাবে নিয়ে আসা হয় কমরান তরসনফকে টিম ম্যানেজমেন্টের এহেন তৎপরতা দেখেই বোঝা যাচ্ছিল যে আই লিগে আগামী দিনে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মোহনবাগান সেই মতন রিয়াল কাশ্মীরের ঘরের মাঠ থেকে দারুণ ফুটবল খেলে দুই শূন্য গোলে ম্যাচ জিতল সবুজ মেরুন এদিকে গতকাল রিয়াল কাশ্মীরের বিপক্ষে বাগান জার্সিতে প্রথম ম্যাচ খেললেন সেনেগালের ফুটবলার দিওয়ারা বাগান কোচ আগেই জানিয়েছিলেন যে রবিবারের ম্যাচে দলের প্রথম একাদশে তাকে রাখা হবে তবে শুরু থেকেই তিনি খেলবেন কিনা সেই বিষয়টি নিয়ে সকলের মধ্যেই কৌতূহল রয়ে গিয়েছিল অবশেষে গতকাল রিয়াল কাশ্মীরের বিপক্ষে দিওয়ারাকে শুরু থেকেই খেলান বাগান কোচ ভিকুনা অভিষেক ম্যাচে ভালোই খেললেন বাগানের এই নতুন বিদেশি ফুটবলার তবে এটা বলা যাবে না দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিওয়ারা বেশ কয়েকবার বিপক্ষের বক্সে উঠতে দেখা যায় তাছাড়া বল হোল্ড ও রিসিভিং সত্যি দেখার মতন সবে প্রথম ম্যাচ আর কয়েকদিন সময় পেলে হয়তো নিজেকে দলের সাথে আরও ভালোভাবে মানিয়ে নিতে পারবেন সেনেগালের এই স্ট্রাইকার অন্যদিকে এবছর আই লিগে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন যে ফুটবলার তিনি হলেন মোহনবাগানের স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান গঞ্জালেস মনোজ এখনও পর্যন্ত আই লিগে পাঁচটি গোল করা হয়ে গিয়েছে গঞ্জালেসের আর তার এই দুরন্ত পারফরম্যান্সের জন্য গতকাল তাকে আই লিগের ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দিলেন এআইএফএফের অফিসিয়ালরা তো ফ্রেন্ডস ভিডিওটি এই পর্যন্তই এরকম আরও অনেক আপডেট নিয়ে পরবর্তী ভিডিওগুলিতে দেখা হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টও